বন্ধুরা এই যে ইহানের প্রোডাক্টটা চলে আসছে এটা ইহানের আরেকটা গ্যাজেট বলবো না এটা খুলে তারপর দেখাচ্ছি কেন বলো তুমি এর মধ্যে কি আছে এটার ভিতরে একটা বল আছে বলের বলের ভিতরে একটা ফ্যান আছে যদি অন করে যদি ছুঁড়ে দাও আবার হাতায় চলবে তাই মানে এটার নাম কি তাহলে স্পিনার নাকি স্পিন ফ্লাইং স্পিনার বল ফ্লাইং স্পিনার ওকে তাহলে এখন কি আনবক্সিং করবা ওকে আমি নাও গুড তো খুলে গেছে Wow, এখন তো আনবক্সিং ভালো করতেছে আর সর্বনাশ একটার পর একটা একটা দাঁড়ো দাঁড়ো একটা একটা করে বের করো এটা কি তো ফাইন তো এই যে এটা হচ্ছে একটা ফ্লাইং স্পিনার আসলে স্পিনারটা হওয়ার কথা ছিল স্পিনারের মধ্যে চ্যাপটা বাট ওইটা পাওয়া যাচ্ছিল না যার কারণে এখানে বলের মতো যেটা সেটাই নিল এখানে ভিতরে একটা আসলে পাখা দেয়া আছে বাইরের দিকে একটা প্রোটেক্টর দেওয়া আছে যাতে কোথাও ক্র্যাশ হলে ভেঙে টেঙে না যায় খুবই সফট আর আর দেওয়া আছে কি ইনস্ট্রাকশন আর দেওয়া আছে একটা রিমোট এই ডিভাইসটা অন হওয়ার জন্য একটা রিমোট আছে একটা ইউএসবি চার্জিং কেবল এটার সাথে দেওয়া আছে এটা হচ্ছে ডিভাইসটা তো এটা কি মানে ঝাঁকি দিয়ে অন হয় নাকি কোথাও সুইচ আছে সুইচ আছে এটা ইনস্ট্রাকশনটা দেখে বলতে হবে আচ্ছা বন্ধুরা আমরা এটা বের করলাম দাঁড়াও আরেকটা আরেকটা কোথায় আগেরটার মতোই ওকে ফাইন তো এটাকে আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী এখন দেখব এটা কিভাবে ফ্লাই করে এখানে একটা বাটন দেখতে পাবো কি জানো ছোট হ্যাঁ এই বাটন দিয়ে কি হবে এই বাটন দিলেই মনে হয় এটা চলবে বাবা যারা সাউথ কোরিয়া থাকে এগুলো আরে সাউথ কোরিয়া দিয়ে কি করব বাবা আমরা তো সাউথ কোরিয়া থাকি না না খেলতে খেলতেই এটা বোঝা যাবে যে এটা কিভাবে কাজ করে তো এখন আমরা একটু এটা ট্রাই করব অন করার জন্য আমার এটা ভাঙেও না দেখেন তো এখানে এই যে জায়গাটার মধ্যে পাওয়ার বাটন আছে মানে পাওয়ার বাটনটা অন করার চেষ্টা করব এখন এর মানে টিপ দিতে অন হয়ে গেছে অন দেখেন এটা ফ্লাই করে এখানে দুইটা আসছে একটা ইয়ানের জন্য আর একটা
সাদিদের জন্য ইহান এখন কি করবে একটা সাদিদ কেক গিফট করে দিবে নাও সাদিদ থ্যাংক ইউ সাদিদ তো বুঝবে না কি ওকে দেখাইতে হবে না গিয়ে আচ্ছা একটু দেখা তাহলে সাদিদকে সাদিদ দাঁড়া দেখাই নাই নিয়ে ওটার বাচ্চা চা দূরে যাও হ্যাঁ শোন সাদিদ তুমি এদিকে দাঁড়াও একটু দেখো বন্ধ করে দাও কোম্পানি ক্লেম করতেছে যে এক চার্জে প্রায় 30 মিনিট মতো চলবে আর এটা ফুল চার্জ হইতে সময় লাগে 9 মিনিট খুবই সুন্দর একটা ফ্লাইং বল এটা আপনাদের আমার নীলটা একটু পছন্দ সেটা একটা দেখতে মনে হয় পিঙ্ক যাই হোক এটা খুবই সুন্দর বাচ্চাদের খেলার জন্য বিশেষ করে এই বয়সে যারা একটু দূরে দূরে ছুটি করে ওদের জন্য খুবই ভালো একটা গ্যাজেট হতে পারে তো খুবই সুন্দর জিনিসটা কিনে দিলাম আর আজকে এটা আপনাদের শেয়ার করলাম এখানের জন্য খুবই সুন্দর একটা গ্যাজেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে এই ব্লগটি শেষ করতেছি ইহান ওকে বাই বাই বলো Bye-bye.